শিক্ষকদের যেটা প্রচলিত ইমেজ, হ্যাঁ, এইটা তাদের এক ধরনের ঢাল হিসেবে কাজ করে, যার কারণে তারা যখন এই ধরনের যৌন হয়রানির মতো ঘটনায় তারা জড়িয়ে পড়েন, কুপ্রস্তাব দেন, হ্যাঁ, এবং অনেক সময় শিক্ষার্থীদেরকে ওনারা জিম্মি করে রাখেন। তারা কিন্তু জানেন তারা আসলে এই জাল কেটে ঠিকই বের হয়ে যাবেন, কারণ তাদের কোনো উল্লেখযোগ্য শাস্তি কিন্তু হয়নি। বিশ্ববিদ্যালয়গুলোতে ধর্ষণ, ইপটিজিং এবং আত্মহত্যার ঘটনা বাড়ছে, কোনো কোনো ঘটনার ক্ষেত্রে শিক্ষকরাও জড়িয়ে পড়ছে, কেন এই অধঃপতন? এটা আসলে আপনি যে প্রশ্নটা করেছেন, এটা তো এই সময়কার সব থেকে বেশি আলোচিত একটি বিষয় এবং যেটা আমাদের জন্য খুব উদ্বেগের, ভীষণ দুঃখজনক। ছোটবেলায় মানে ইফটিজিং শব্দটা আমাদেরকে শেখানো হতো, আমরাও যখন বড় হয়ে উঠছি বাংলাদেশের সমাজে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আপনি যেটা বললেন যে অনেক শিক্ষকরাও এই বিষয়গুলোর সাথে খুব অপ্রত্যাশিতভাবে এবং খুব দুঃখজনকভাবে জড়িয়ে পড়ছেন। এর আসলে অনেকগুলো কারণ আছে। প্রথম কথা হচ্ছে যে আমি মনে করি যে এই দেশে ভীষণভাবে একটা জবাবদিহিতার যে সংস্কৃতি সেটার অভাব আছে। শিক্ষক হলেই ওই যে সেটাই আমি মনে করি, আমি যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হই বিশেষ করে, তখন আমি মনে করি যে আমি ধরাছোঁয়ার বাইরে, চাকরি একটা পেয়ে গেছি। আর একটা জিনিস মনে রাখবেন, সাধারণ মানুষ কিন্তু শিক্ষকদের দেখলে বা শিক্ষকদের দেখলে তাদের কিন্তু একটা শ্রদ্ধা তৈরি হয়, বা শিক্ষকের ইমেজ, শিক্ষক শব্দটাই যখন আমার মাথায় আসে তখন কিন্তু দেখা যায় যে একটা শ্রদ্ধা, এক ধরনের, তাই না, মানে একটা শ্রদ্ধা, একটা অন্যরকম একটা সম্মান, এরকম একটা ইমেজ কিন্তু আমার মাথায় তৈরি হয়। তো আমার মনে হয় প্রথম সমস্যাটা যেটা, সেটা হচ্ছে যে জবাবদিহিতার সংস্কৃতি যেটা আমাদের নাই, এটার জন্য আমি মূলত রাষ্ট্রকে দায়ী করব। শিক্ষকদের শুধু জবাবদিহিতার সংস্কৃতির প্রশ্নই নয়, জবাবদিহিতার সংস্কৃতি এখন আমাদের আসলে সমাজে যত শ্রেণী, পেশা, যে জায়গা থেকে আছে, কোথাও এই আসলে এই চর্চার জায়গাটা জোরদার নয়। তো সেক্ষেত্রে প্রথমত যদি আমি সেই কথায় ফিরে আসি যে শিক্ষক হয়ে গেলে একটা স্বেচ্ছাচারিতা তাদের তৈরি হয়। আর একটা ব্যাপার কি, ওই যে সেই রাজনীতিকরণ, একটা সরকার যখন ক্ষমতায় আসে সে কী করে, তার পছন্দের লোকগুলোকে সে কিন্তু শিক্ষক হিসেবেও চাকরিতে নিয়োগ দেয়। অনেক সময় দেখা যাচ্ছে যে তার থেকেও যে প্রার্থী নিয়োগ পেলেন, তার থেকে অনেক যোগ্য প্রার্থীরা রয়েছেন, মেধাবী প্রার্থীরা রয়েছেন, যারা কিন্তু বিশ্ববিদ্যালয়ে খুব ভালো নাম্বার পেয়েও তারা ঢুকতে পারেননি। তো অনেক সময় দেখা গেছে যে ওই সরকার কিন্তু একটি লাঠিয়াল বাহিনী শিক্ষকদের মধ্যেও তৈরি করার একটা অপচেষ্টা কিন্তু করেছেন এবং সফলও হয়েছেন আসলে নানাভাবে, এটা আমরা নিজেরাই দেখেছি নানা সময়ে। তা আমার মনে হয় প্রথমত আমি বলবো যে জবাবদিহিতার সংস্কৃতিটা নাই এবং ভীষণ একটা স্বেচ্ছাচারিতার একটা মনোভাব এটা তৈরি হয়েছে। আর শিক্ষকদের যে একটা প্রচলিত ইমেজ, এইটা তাদের এক ধরনের ঢাল হিসেবে কাজ করে অনেক অনেক অনেকাংশে, যার কারণে তারা যখন এই ধরনের যৌন হয়রানির মতো ঘটনায় তারা জড়িয়ে পড়েন, কুপ্রস্তাব দেন, হ্যাঁ, এবং অনেক সময় শিক্ষার্থীদেরকে ওনারা জিম্মি করে রাখেন, এই ধরনের বিষয়গুলো তারা কিন্তু জানেন যে তারা আসলে এই জাল কেটে ঠিকই বের হয়ে যাবেন, কারণ তাদের কোনো উল্লেখযোগ্য শাস্তি কিন্তু হয়নি, ঠিক আছে। যার কারণে যখন একজন ব্যক্তি অপরাধ করে তার শাস্তি হয় না, তখন সে মনে করে যে এই ধরনের অপরাধ আমি আবারও করতে পারি এবং আবারও আমি জাল কেটে বের হয়ে যাব, আমাকে তো কেউ আসলে ধরাছোঁয়ার, আমি বাইরে চলে যাচ্ছি, আমাকে কেউ ধরবে না। তো এই ধরনের স্বেচ্ছাচারিতা তৈরি হয়। দুই নম্বর ব্যাপার যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আসলে আমাদের দেশে ছাত্র শিক্ষকের মধ্যে এখন একটা বড় ধরনের বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। একটা সময়ে শিক্ষকদের তাদের যে অবদান ছিল একজন মানে শিক্ষার্থীর জীবনে, বা শিক্ষার্থীদেরও গুরু কেন্দ্রিক তার যে মনোভাব তাকে মেনে যে একটা ভীষণ মানে যে শিক্ষাগুলি তার জীবনে নেওয়া দরকার, এই প্রাণ, প্রকৃতি, পৃথিবী সব কিছু সম্পর্কে তার যে নেওয়ার সেই মনোভাব, সেইটার ভেতরেও কিন্তু একটা বিশাল দূরত্ব আছে। তো দ্বিতীয় কারণ হিসেবে আমি বলবো যে ছাত্র শিক্ষকের মধ্যে একটা বিচ্ছিন্নতা আছে। বিচ্ছিন্নতার কথা আমি শুধু ছাত্র শিক্ষকের মধ্যেই কেন বলবো, শিক্ষার্থী শিক্ষকের মধ্যেই কেন আমি বিচ্ছিন্নতার কথা বলবো, এই বিচ্ছিন্নতা আমাদের সারা দেশেই, আমি যখনই যে কোনো আলোচনায় যাই আমি সবসময় বিচ্ছিন্নতার কথাটা আমি বলি, আমার মনে হয় এই ব্যাপারটাও ভীষণভাবে আছে। তিন নম্বর হচ্ছে যে আসলে এটা খুব মনস্তাত্ত্বিক, সেটা হচ্ছে যে এই রাষ্ট্র কোনো মানুষকেই আসলে যথাযথভাবে তার স্বীকৃতির জায়গাটা নিশ্চিত করে না। হ্যাঁ,
তো যার কারণে ভীষণভাবে প্রত্যেকটি মানুষেরই যখনই মানে একটা স্বাধীন জায়গায় ওনারা চলে যান, তখন দেখা যায় যে ক্ষমতার একটা অপব্যবহার, মনোবৈকল্য, এটা অনেক সময় তাদের দেখা দেয় আমার মনে হয়েছে। এবং চার নম্বর একটা কারণ হচ্ছে যে অনেক সময় যেটা আরও দুঃখজনক, একজন শিক্ষক যদি অনেক সময় অপরাধ করেন, অন্য শিক্ষকরা কিন্তু খুব সরব বা সোচ্চার হন না। দেখা যাচ্ছে যে ওই যে থাকে না সিন্ডিকেটদের স্বার্থ, শিক্ষকরাও তো সিন্ডিকেটেড, আমরা সবাই যার যার জায়গা থেকে কিন্তু কোনো না কোনোভাবে সিন্ডিকেটেড, তো তারা দেখা যাচ্ছে যে পরস্পরের পিঠ তারা বাঁচান, আসলে পিঠ বাঁচান। দেখা যাচ্ছে যে অন্য পেশার একটি মানুষ দেখা গেল যে এই এই ধরনের অপরাধ করলে আমি হয়তো তীর্যক মন্তব্য করব, মানে বিবৃতি দেব, আমি লড়াই করব, হ্যাঁ তার সমালোচনা করব, তীব্রভাবে তার বিচার দাবি করব, কিন্তু যখনই দেখা যাচ্ছে যে আমার দলের কেউ এই কাজটি করেছে, তখন আমরা কিন্তু চুপ থাকি। এটা আমার কাছে খুব অবাক লেগেছে, কারণ শিক্ষকদের কাজ হচ্ছে জ্ঞান উৎপাদন, তারা কিন্তু বুদ্ধিজীবীদের পর্যায়ে ভীষণভাবে পড়েন, তো সেই জায়গা থেকে তারা যখন এই অপরাধী শিক্ষকটিরও পিঠ বাঁচান, তখন আসলে এই ধরনের ক্রাইমকে আপনি অনেক বেশি আসলে আশকারা দেন, হ্যাঁ, এবং এই আশকারা পেয়ে কিন্তু আরও নানা ধরনের অপরাধের উদাহরণ শিক্ষকরা তৈরি করেন। তো আমার মনে হয় বিবিধ কারণ রয়েছে, আসলে আপনি আমাকে যে প্রশ্ন করেছেন এর অনেকগুলো কারণ আছে। আর আরেকটি কারণ বলা যায় যে শিক্ষকরা, শিক্ষকদের কাজ কিন্তু এমনিতে নানা ধরনের, যেমন একজন শিক্ষক যেমন ক্লাসে রেগুলার পড়াবেন, উনি যেমন শিক্ষার্থীদের সাথে কমিউনিকেট করে তাদেরকে সময় দেবেন, তাদের প্রকৃত অর্থে উনি যা পড়াচ্ছেন সেটা তাদেরকে উনি পৌঁছতে পারছেন কিনা সেটা উনি যেমন নিশ্চিত করবেন, সেটি তার কাজ। তার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে গবেষণা করা, তার মানে জ্ঞান উৎপাদন। বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে এই জ্ঞান উৎপাদনের জন্যই তৈরি হয়েছে, হ্যাঁ, জ্ঞান উৎপাদন কেন্দ্র, অন্তত কাগজে কলমে আমরা তাই বুঝি, আমাদের ইমেজে তাই আছে, পাবলিক ইমেজে, সেটা একটা কাজ। এবং সেই সাথে কিন্তু একজন শিক্ষককে দেখা যাচ্ছে যে বিভাগের অ্যাডমিনিস্ট্রেটিভ যে কাজকর্ম আছে সেগুলোও কিন্তু করতে হয়, তার মানে একই পেশায় থেকে শিক্ষকরা কিন্তু তিনটি পেশার দায়িত্ব তারা পালন করেন, তার মানে শিক্ষকতা, গবেষণা এবং সেই সাথে প্রশাসনিক অনেক কাজকর্ম। এখন ধরেন একই পেশার মানুষ তিনটি পেশার দায়িত্ব পালন করছে, সেই সাথে আবার তাদের মধ্যে যখন বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ পদগুলোর লোভ চেপে বসে ঘাড়ের ওপরে, হ্যাঁ, তখন কিন্তু দেখা যায় তারা এইসব কাজগুলো বাদ দিয়ে ওই পদগুলোর পেছনে ছোটেন, এবং খুব সামান্য সামান্য পদ কিন্তু ওইটুকু স্বীকৃতির লোভ কিন্তু তারা ছাড়তে পারেন না। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক শিক্ষকই ওনারা কিন্তু ওনাদের যেখানে চাকরি আছে ক্লাসে পড়াচ্ছেন, কিন্তু এর পাশাপাশি অন্যান্য বাণিজ্যিক যে খ্যাপ মারা, এই শব্দটাই আমি ব্যবহার করব এখন, এটাতেও কিন্তু অনেকে জড়িয়ে পড়েছেন। তো সব কিছু মিলিয়ে আসলে আপনি যখন নিজেকে এরকম অজস্র বিষয়ে আপনি ইনডালজ করে ফেলেন, তখন আপনি তো আসলে আপনার ফোকাস থেকে, আপনার যে মূল কাজ সেখান থেকে তো আপনি সরে যান। এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে এটা আরও অনেক বেশি ক্রুশিয়াল এবং ক্রিটিক্যাল। কেন? আমরা তো আসলে সত্যিকার অর্থে আমরা যদি জবাবদিহি করে থাকি কারোর কাছে, সেটা তো জনগণ, আসলে আমরা কিন্তু আসলে পাবলিক সার্ভিসের সাথে আছি, আমরা আসলে মানুষকে সেবা দিচ্ছি, আমরা শিক্ষার্থীদের সেবা দিচ্ছি, তো যার কারণে আমাদের বিষয়গুলো খুব সেন্সিটিভ, সে কারণে এখানে যদি আসলে প্রপারলি এই উনি কতটুকু সময় দেবেন, কোথায় কীভাবে উনি ওনার কাজটা সত্যি সত্যি কাজের ভেতর দিয়ে কন্ট্রিবিউট করবেন, এই ব্যাপারে ওনার যদি সঠিক দিক নির্দেশনা না থাকে বা নিজস্ব খুব শক্ত সিদ্ধান্ত না থাকে, তাহলে অনেক সময় দেখা যায় যে অনেক ধরনের সমন্বয়হীনতা তৈরি হয়। তো আমি মনে করি যে আসলে এই ধরনের নানা রকম যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে সেগুলোর পেছনে এই ধরনের কারণগুলি দায়ী। আর আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে সত্যিকার অর্থে কোনো প্রপার কাউন্সিলিং সেল নাই। আমি কথাটা বহু বছর ধরে, আমার চাকরি জীবন, আমার মানে শিক্ষক হিসেবে আমার অধ্যাপনা জীবন কিন্তু 12 বছর হয়ে গেছে, প্রায় এক যুগ। তো আমি আসলে আমি যখন বলতে যাই তখন আমি নিজেও আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি দেখেছি, সেখানে কিন্তু আসলে সত্যিকার অর্থে শিক্ষার্থী বান্ধব যে মনিটরিং সেল, কাউন্সিলিং সেল, হ্যাঁ, বা মানে তাদেরকে অ্যাডভাইস করার জন্য যে সেল, হ্যাঁ, এই ধরনের কোনো কিছু কিন্তু প্রপারলি ফাংশনাল না। যদিও বা কোনো কমিটির কথা শোনা যায়, সেগুলো মেয়াদ উত্তীর্ণ, তো যার কারণে নানা ধরনের অব্যবস্থার ভেতরে আমরা কিন্তু থাকি। অনেক সময় প্রশাসনকে আমরা জানিয়েছি, আমি শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথাই বলছি না, আমি সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথাই বলছি,
প্রশাসনকে জানানোর পরও কিন্তু সেখানে গুড়ি মশি আছে, দেখা যাচ্ছে যে প্রশাসনিকভাবে তাদের নানা ধরনের কাজ থাকে, নানা ধরনের ব্যস্ততা থাকে, তারা এই বিষয়গুলো কখনোই আমলে নেন না। এখন যেহেতু এই ঘটনাগুলো ঘটছে, মানুষের একটা দেখা যাচ্ছে যে শিক্ষকদের একটা স্বেচ্ছাচারিতার ব্যাপার তৈরি হয়েছে ভীষণভাবে, এখন কিন্তু একটু একটু করে টনক নড়ছে, কারণ চাপটা এখন সমাজ থেকে আসছে। এখন মানুষ শিক্ষককেই প্রশ্ন করছে, মানে যাদের জাতির অশিক্ষার ভূত ছাড়ানোর কথা তারাই কিন্তু নিজেরা ভূত হয়ে বসছেন। তো এই ভূতকে আসলে কিভাবে ছাড়ানো যাবে তার জন্য এখন আসলে সরকারকে কিন্তু আসলে সত্যিকার অর্থে শিক্ষার্থী বান্ধব নীতি নিতে হবে, এবং আমি মনে করি শিক্ষকদেরকেও কিছু পলিসির আওতাধীন করে তাদের উপরেও এই প্রয়োগটা করতে হবে, এবং এটা বোঝাতে হবে যে আইন এবং তার প্রয়োগ সবার জন্য সত্য। শিক্ষক বলে উনি স্বেচ্ছাচারী হয়ে উঠবেন, উনি জবাবদিহিতার ঊর্ধ্বে চলে যাবেন, একদমই সেটা নয়। কারণ আমি নিজেও তো দায়ী, আমি নিজেও একজন রিপ্রেজেন্টেটিভ পাবলিক ইউনিভার্সিটির, তো আমিও দায়িত্ব নিয়ে কথাটা খুব পরিষ্কারভাবেই বলতে পারি। ছাত্রছাত্রীদের আত্মহত্যার প্রবণতাটা সাংঘাতিকভাবে বেড়ে গেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং এটা ভীষণ উদ্বেগের। এর প্রধান কারণ হচ্ছে যে আমাদের আমাদের রাষ্ট্রে আমাদের মানুষের ভেতর একটা গণবিচ্ছিন্নতা তৈরি হয়েছে। কারণ আসলে সত্যি কথা কি যে একটি রাষ্ট্রে তো প্রত্যেকটি মানুষের অধিকার রয়েছে সুখী হবার। হ্যাঁ, আমি আমাদের পাশের একটু দূরের পাশের দেশ নেপাল তার উদাহরণ দেব। নেপাল অর্থনৈতিকভাবে কিন্তু আমাদের থেকে পিছিয়ে আছে, কিন্তু নেপালের মানুষ, আমার মনে হয়েছে আমি যখন নেপালে কাজে গেছি আমার মনে হয়েছে সে দেশের মানুষরা খুব সুখী এবং রঙিন। তার মানে আপনার সুখ কিন্তু সবসময় অর্থের উপরে নির্ভর করে না, সুখ আসলে নির্ভর করে আপনি মুক্ত কিনা, আপনি স্বাধীনভাবে কথা বলতে পারছেন কিনা, আপনি হাসতে পারছেন কিনা, সব থেকে বড় কথা আপনি আপনার অনুভূতিগুলো শেয়ার করে নিতে পারছেন কিনা, ভাগ করে নিতে পারছেন কিনা। হ্যাঁ, তো সেই একটা জায়গা। তো আমি প্রথম কারণ হিসেবে বলতে চাই যে আমাদের এই দেশে একটা গণবিচ্ছিন্নতা আছে। হ্যাঁ, সেটা একটা বড় কারণ। এই বিচ্ছিন্নতাটা তো শিক্ষার্থীরা তো তরুণ, তারা তো একটা কচি সবুজ পাতার মতো। তো খুব কচি যেহেতু সবুজ পাতা, তারা কিন্তু অনেক বেশি সেন্সিটিভ, যার কারণে যে কোনো বিচ্ছিন্নতার ঢেউ যদি কারোর গায়ে লেগে থাকে তার বলি প্রথমে হবে আমাদের এই কোমলমতি শিক্ষার্থীরাই। এটা একটা বড় কারণ। দুই নম্বর হচ্ছে যে এই রাষ্ট্র সত্যিকার অর্থে মানুষের অধিকারকে নিশ্চিত করতে পেরেছে না সত্যিকার অর্থে। এটা তো আসলে আমরা যখন পথ চলি, আমরা যখন এই দূষিত বাতাসে নিঃশ্বাস নিতে পারি না, আমরা এই কড়ি কাঠের বা ভীষণভাবে কংক্রিট সিমেন্টের শহর দেখি, ধুলোয় ধূসরিত রাস্তা দেখি, একটা ধূসর বাংলাদেশ আমাদের চোখের সামনে। হ্যাঁ, তা আপনি ঢাকা শহরে থাকেন, বড় শহরে থাকেন, বা আপনি একটু যদি একটু বাইরেও যান আপনি দেখবেন একটা ধূসর দেশ। এমনকি আপনি প্লেন থেকেও যখন আপনি নিচের দিকে তাকাবেন তখন কিন্তু আপনি দেখবেন একটা হেজি ল্যান্ডস্কেপ আপনি বিমানের জানালা থেকে আপনি দেখতে পাচ্ছেন। তার মানে কি, এই ধূসরতা কিন্তু আমাদের অনেকখানি তৈরি। হ্যাঁ, এই ধূসরতা আমাদের মনকেও আসলে ছুঁয়ে যায়। তো গণবিচ্ছিন্নতার পাশাপাশি যে হতাশা, হ্যাঁ, এবং আশা না পূরণ হবার যে বেদনা, এবং ভীষণ একটা স্বপ্নহীনতা তৈরি হয়েছে। কারণ আমাদের রাষ্ট্র তো আমাদের স্বাধীন দেশ স্বাধীন হওয়ার পরেও রাষ্ট্র যে একটা ভীষণভাবে উদাহরণ তৈরি করবে, বা এতগুলো মানুষ, আমাদের একটা বিশাল অংশ আমাদের তরুণ, তাদের চোখের সামনে যে কোনো একটা আইডিয়াল কোনো কিছু উপস্থাপন করবে, নিয়ে যাবে, সেরকম কোনো কিছু কিন্তু আমরা ইতিহাসে আগেও পাইনি এবং এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং মানুষের আশার প্রদীপগুলো কিন্তু আমরা বরং দেখেছি যে কীভাবে আশার প্রদীপের আগুনগুলো আস্তে আস্তে একটু নিভু নিভু করছে। তো সেই জায়গা থেকে আমি বলি গণবিচ্ছিন্নতা একটা বড় কারণ। দুই নম্বর কারণ হচ্ছে যে তাদের হতাশা এবং আকাঙ্ক্ষা পূরণ না হওয়া, স্বপ্নহীনতা। এবং সত্যিকার অর্থে মানুষ তো আসলে তখনই মারা যায়। হ্যাঁ, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের সেই কথা যে যখন তার স্বপ্ন শেষ হয়ে যায়, সে যেদিন বুঝবে যে আর কোনো স্বপ্ন নেই সেদিন আসলে সে মারা যাবে। আপনি দেখবেন যে আমাদের ছাত্রছাত্রীরা বিদেশমুখী। আমি তো বলি যে সেদিন আমাদের দেশ দাঁড়াবে যেদিন বিদেশে যাওয়া বন্ধ করবে আমাদের ছাত্রছাত্রীরা। মানে আমরা সেই শিক্ষাটা আমরা দেশের মধ্যে তৈরি করতে পারবো কিনা, সেই দেশ গড়ার স্বপ্ন আমরা তাদেরকে দিতে পারবো কিনা। আরেকটি বড় কারণ হচ্ছে যে শিক্ষকদের জায়গা কিন্তু অভিভাবকের জায়গায়। বলা হয় যে বাবা মার পরেই শিক্ষকদের স্থান। তো আমার মনে হয়েছে, যেটা আমি আমার অন্যান্য সহকর্মীদেরও দেখেছি, শিক্ষার্থী বান্ধব সহকর্মী অনেকেই আছেন, একটা বিশাল অংশ, কিন্তু আবার আমি এটাও দেখেছি যে অনেক শিক্ষক কিন্তু হাল ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, তো তাদেরকে, একটা বাচ্চা যখন আমার কাছে আসে,
তাকে যে নার্চার করা, তার খোঁজ খবর নেওয়া, তাকে সময় দেওয়া। হ্যাঁ, আমি একটা ছোট্ট চারা গাছকে আমি একটু একটু করে আমি বড় করব, আমার যে দায়িত্ববোধ, আমার যে আনন্দ বড় হতে দেখবার, এই সব কিছুই কিন্তু এই জায়গা থেকে কিন্তু শিক্ষার্থীরা অনেকখানি হাত তুলে নিয়েছেন। এবং আপনি খেয়াল করবেন যে শিক্ষক যে শিক্ষার্থীরা অনেক সময় যৌন নিপীড়নের শিকার হয়েছেন, তারা কিন্তু অনেক সময় অভিযোগ করেছেন যে আমাদেরকে দেখার কেউ নেই, আমার কোনো বন্ধু নেই, আমার কোথাও যাওয়ার জায়গা নেই। কারণ আমার একটা জিনিস ভীষণভাবে মনে হয়, এই মুহূর্তে বাংলাদেশে একজন শিক্ষক ক্লাসে কতটা ভালো পড়াচ্ছেন সেটা যেমন জরুরি, ঠিক সমানভাবে জরুরি যে তার পাশাপাশি একজন শিক্ষক আসলে শিক্ষার্থীদেরকে কতটুকু অতিরিক্ত সময় দেন, তার মনে কী চলছে, তার জীবনে কী চলছে, এই খবরগুলো যখন একজন শিক্ষক জানতে চান, তখন কিন্তু এটা সত্যি সত্যি সে শিক্ষার্থীর মনে দাগ কাটে। এবং সে কিন্তু ওই যে আমি সেই বিচ্ছিন্নতার প্রশ্নে চলে যাচ্ছি, সে অনেক বেশি কানেক্টেড সে ফিল করে। হ্যাঁ, তো আমার মনে হয় যে আপনি তো আসলে একটা সন্তানকে লালন করছেন। হ্যাঁ, তো আমার মনে হয় যে আমাদের স্বার্থের জায়গাটা একটু বদলানো দরকার। আমাদের স্বার্থটা হওয়া উচিত যে আমরা একটু শিক্ষার্থীদেরকে আমরা কীভাবে একটু অতিরিক্ত সময় দেব আমাদের ব্যস্ত সময় থেকে। এটা সত্যি যে আমরা এখন পুঁজিবাদী অর্থনীতিতে আছি, আমরা সবাই ভীষণ ব্যস্ত। আপনাকে আমরা আগেই মানে আমরা এটা বলার চেষ্টা করেছি যে একজন শিক্ষকের কিন্তু নানামুখী কাজ আছে। হ্যাঁ, যেমন সে সমাজে কথা বলবে, সে বক্তৃতা দেবে, তাকে আবার গবেষণা করতে হয়, তাকে ক্লাস নিতে হয়, হ্যাঁ সে জ্ঞান উৎপাদন করবে, আবার সে অনেক প্রশাসনিক কাজের সাথে যুক্ত থাকবে। তো অনেক কাজ আসলে এখন হচ্ছে ওই যে দশ আঙুলে পিয়ানো বাজানোর মতো অবস্থা। হ্যাঁ, এখন ব্যাপারটা কি, যার বুদ্ধি বেশি, যার ক্ষমতা বেশি, তার কিন্তু দায়িত্বও বেশি। গ্রেট পাওয়ার কামস উইথ রেসপন্সিবিলিটিস।